হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করবো তোমরা প্রত্যেকে সুস্থ আছো আর ভালো আছো। আমরাও ভালো আছি। তো প্রকৃতি ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 11টা বাজে, দোকানে খাবারও পাঠিয়ে দিয়েছি আর দেখো বাজারও চলে এসেছে। আর বাজারে মাছ এসেছে, বোথের শাক এসেছে দুয়াটি, আর একটা বেগুন এসেছে। আর সেদিনকে দেখিয়েছিলাম যে চাল বাড়ন, তো চালও পাঠিয়েছে। আর যাওয়ার সময় ব্যাগটা দিতে মনে ছিল না, তার জন্য অল্প করে চাল পাঠিয়েছে। তো এদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে এবার আমি শাকটা বেছে গোড়াগুলো কেটে নেব। আর দেখো ড্রামগুলো এখানে রেখে দিয়েছি, তো যে ময়দা ভাঙানো হয়েছিল ড্রামগুলো আর ধুতে পারিনি, তার জন্য ময়দা জায়গা মতো রাখতে পারিনি। তো ওই যে হাকিমার উকিলের জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে, আর এই যে ঘর মানে বিছানাটা একদম টিপটপ, বাইরে ছেলে মেয়ে খেলা করছে তার জন্য বিছানাটা কিন্তু এত সুন্দরভাবে গোছানো আছে, না হলে মনে হতো যে বাসি বিছানা এখনও তোলা হয়নি। মাছটা ওইদিকে ভাজতে দিয়ে বোথের শাকগুলো এবার পরিষ্কার করবো, মানে বেছে নেব। তো প্রথমে গোড়াগুলো কেটে নেব, কেটে নিয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো। আর আজকে ময়দার ড্রামে শাক ধোবো, কারণ শাকে না প্রচুর নোংরা, মানে মাটি, আর ভালো করে না ধুলে না খাওয়ার সময় দাঁতের তলায় পড়বে, যেটা খুবই বিরক্ত লাগে। তো জলে যদি ভিজিয়ে রাখা যায় কিছুক্ষণ, তাহলে শাকের গায়ে যেসব মাটি ফাটি থাকে সেগুলো না জলের নিচে থেতিয়ে যায়। শাকটা বেছে সেটাই করবো, কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো, তারপর ধুয়ে ফেলবো। ওইদিকে শাকটা বেছে জলে ভিজিয়ে রাখলাম, আর কুলোটাও ধুয়ে রাখলাম, কারণ কুলোতে বেছে রেখেছিলাম শাকটা, তো বেশ কিসকিস করছে। তো বলা যায় না রান্নার পর যদি খেতে গিয়ে কিসকিস করে তাহলে কিন্তু ভালো লাগবে না, তো তার জন্য কুলোটাও ধুয়ে একটু শুকোতে দিলাম। তো তারপর দেখো এইদিকে চলে এসেছি হাকিমের কাছে আর উকিলের কাছে। তো এদের খাবার শেষ হওয়ার সাথে সাথে এত চিৎকার করে যে আর কিছুই ভালো লাগে না। তো তখন ভাবি যে আগে এদের চুপ করাই, তারপর বাকি কাজ সারবো। তো সেটাই করছি, তো ওদের খাবারটা ঠিকঠাক করে দিলাম, তো ওরা খাচ্ছে। তারপর এদিকে রান্নাবান্নাটা করতে করতে হয়তো ওটা শেষ হয়ে যাবে, তারপর আবার ভ্যাভা শুরু করবে। তো তারপর এদিকে একটু সামলে তারপর ওদের খাবারটা আবার বেঁধে দেবো। তো ভেবেছিলাম মা দুটো নেবো নিয়ে, মানে ওদেরকে রাখবো বাড়িতে। তো এদের যা অত্যাচার তাতে আমার শখ মিটে গেছে, যে এদের মানে দুটোই ঠিক আছে, এর বেশি যদি বাড়ায় তাহলে আর নিজে সামলাতে পারবো না। ওইদিকে কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে, আর আলুটা আমি প্রেশারে সেদ্ধ করে নিয়েছিলাম, তো আলুটা ভাজতে দিয়েছি। এবার আমি মাছের জন্য মশলাটা কেটে নিয়ে দেখো এবার মিক্সিতে পেস্ট করে নেব। তো এখানে দু কোয়া রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আদা দিয়েছি, শুকনো লঙ্কা দেবো, গোলমরিচ দেবো আর জিরে দেবো। তো এটাই হচ্ছে মাছের মশলা। আর নামানোর আগে একটু শাহী গরম মশলা দেবো, ব্যাস, তাহলে কিন্তু মাছের ঝোলের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। Thank you.
এদিকে তো আমার মাছের ঝোল হয়ে গেল, আর শাক আর বেগুনও কিন্তু আমার কাটা হয়ে গেছে। তো এইদিকে আমি আবার দুধ বসিয়ে দিয়েছি, কারণ মেয়ের স্কুল থেকে এসে খিদে পেয়ে গেছে, তো এখনও রান্না হয়নি। তো তার জন্য ওকে দুধ দিয়ে মুড়ি দিয়ে আর কলা দিয়ে মেখে দেবো, তো ওটা ও খেয়ে নেবে। তো তারপর দেখো এদিকে আমি শাকটা বসিয়ে দিয়েছি, শাকটা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেব। তো দেখো এদিকে হাজবেন্ডটা দোকান থেকে চলে এসেছে। তো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্টে জানিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।